ক্লাস ফাইভের এমসিকিউ অ্যাডাপটেশন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলনী গণিত পঞ্চম শ্রেণী ন্যাস থেকে এটি দেওয়া হয়েছে। 1 নম্বর, ঠিক উত্তর নির্বাচন করো। একটি কথা বলে রাখাই ভালো, অঙ্ক নিজে নিজে পারা যায় না, কারো হেল্প নিতে হয়। অঙ্কের সমস্ত প্রকার সাহায্য আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, বর্তমানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 65 বছর, 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তো 65, 65 এখন রয়েছে এবং 7 বছর পরে, তো 7 বছর পরে শুধু কি পিতার বয়স বাড়বে না কন্যার বয়সও বাড়বে? তো 7 7 করে পিতারও বাড়বে আর কন্যারও বাড়বে, 14 বেড়ে যাবে। 65 আর 14 কত? 65 আর 14 হলো 5 7 12, 12 5 7 12, 12 আর 7 19, 19 এর 9, হাতে থাকলো 1 আর 7, 79 বছর। এই যে 2 দাগের উত্তর হবে 79 বছর। তারপরে 2 দাগের প্রশ্ন, 15 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট থাকে? তো 15 থেকে 5 কেটে নিলে থাকলো 10, তো কত? 15 10, তাই এই যে উপরে লিখো 10, নিচে লিখো 15, কত দিয়ে কাটবে? 5 দিয়ে, 5 দুগুণে 10 আর 3 5 15, তো কত হলো? 2 এর 3 অংশ। এই যে 2 এর 3 অংশ, এটি উত্তর। তারপরে 3 দাগের প্রশ্ন, একটি তরমুজের ওজন 2 কেজি 700 গ্রাম, একটি আনারসের ওজন 1 কেজি 100 গ্রাম, তরমুজের ওজন আনারসের থেকে কত বেশি? তো বিয়োগ করো 2 কেজি, 2 কেজি 700, 700 গ্রাম থেকে 1 কেজি 100 গ্রাম বিয়োগ, বিয়োগ করলে কি হবে? তো 700 থেকে 100 বাদ দিলে 600, 600 গ্রাম, আর 2 কেজি থেকে 1 কেজি বাদ দিলে 1 কেজি, তো 1 কেজি 600 গ্রাম। 1 দাগের প্রশ্ন, এই যে 1 কেজি 600 গ্রাম। তারপরে প্রশ্ন 4 দাগের, জিজ্ঞাসা চিহ্ন ভাজক 15 8, তো কি করতে হবে? এখানে কত? তো 15 কে 8 দিয়ে গুণ করো, তো 8 15 কত? 8 15 আমরা জানি 120, তাই উত্তর হবে এই যে 120। তারপরে 5 দাগের, মূল্যসূচি অনুযায়ী 8টি পেন ও 5টি পেন্সিলের মোট মূল্য কত? তো 8টি পেন, এই যে 8টি পেন, 8 বারং কত? সরি, 8 বারং 96, 8 বারং 96, আর 5টি পেনের মূল্য 4 টাকা করে 20, 96 আর 20 কত? 6 9 11, 116, তো 116 টাকা, এই যে 2 দাগে। তারপরে 6, শূন্য স্থান পূরণ করো, এই যে 1 এর 5, 3 5 15, 5 5 25, তো এখানে হবে 35, 5 7 35, এই যে কাটাকাটি করলে তাই হবে 1 এর 5, তো এখানে হবে 35, এই যে 35 উত্তর। তারপরে 7 দাগের, 5 মিটার লম্বা বাঁশ থেকে 3 মিটার 25 সেন্টিমিটার টুকরো কেটে নেওয়া হলো, কত সেন্টিমিটার বাঁশ অবশিষ্ট রইল? তো 5 মিটার 0.00 থেকে 3.25 কাটলে কত হবে? এখানে 75 আর এখানে 175 সেন্টিমিটার, এই যে 175 সেন্টিমিটার উত্তর হবে। তারপরে প্রশ্ন 16 পরবর্তী বর্গ সংখ্যা কত?
চার চারের 16, 2 দুগুণে 4, তারপরে 3 ত্রিকে 9, তারপরে 4 চারে 16, তারপরে হলো 5 পাঁচে 25, 5 পাঁচে 25, 5 গুণিত 5 25, তারপরে 6 6 34, সাথে সাথে 49, তো ওখানে হবে এই যে 25, তারপরে 9-এর এই যে এই কাঁটা আর এই কাঁটা কত ডিগ্রি কোণ করে রয়েছে? 90 ডিগ্রি। এটি হলো সমকোণ। কি ধরনের কোণ? সমকোণ। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। তারপরে প্রশ্ন, মিনার বাড়ি থেকে স্কুল যেতে 10 মিনিট 15 সেকেন্ড লাগে, টিনার 12 মিনিট 10 সেকেন্ড সময় লাগে, টিনার কত বেশি সময় লাগে? তো বিয়োগ করো, 12 10, 10 15, টিনার 12 মিনিট সেকেন্ড, টিনার কত বেশি সময় লাগে? টিনার কত বেশি সময় লাগে? তো টিনার 15 15, তো হবে এখানে ছোট হয়ে যাচ্ছে, এক ধার নিলে কত হবে? 60 70 হয়ে গেল, 70 70 থেকে 15 বাদ হলে কত হবে? 5, আর এখানে 6 থেকে 5 55 55, আর এখানে কত কমে গেছে? 1 মিনিট 55 সেকেন্ড, 1 মিনিট 55 সেকেন্ড, এই যে 4 দাগের। তারপরে 11, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 25 মিটার, পার্কটির পরিসীমা কত? তো পরিসীমার সূত্র, পরিসীমা পরিসীমা আয়তাকারের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তো 2 দৈর্ঘ্য হলো 30 আর প্রস্থ হলো 25, তো কত হবে? 2 গুণিত 30 আর 25 কত? 55, 55 দুগুণ 110, 110 মিটার। তারপরে 12, 2008 সমান জিজ্ঞাসা চিহ্ন কত? এই যে 2000 যোগ 8, এটি 2000 যোগ 8। তারপরে 13, 2305টি পেন 11 জন ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি পেন অবশিষ্ট আছে? তো ভাগ করো, 2305কে 11 দিয়ে ভাগ করছি, তো 2 দিয়ে 11 দুগুণে 22, কত নামলো? 1। একটা শূন্য নামিয়ে হলো না, আর একটি নামাতে হলো, তো এক জোড়া নামাতে গেলে এখানে 0। কত দিয়ে 105কে 11? 9 দিয়ে, 9 11 99, তো 15 থেকে 9 বাদ দিলে 6, তো অবশিষ্ট থাকে এই যে 6। তারপরে 14, একটি বর্গাকার মাঠের চারদিকের পরিসীমা 64 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? তো বর্গাকার, এই যে বর্গাকার মানে চারদিকে সমান, তাই একটি বাহুর দৈর্ঘ্য, একটি একটি বাহুর দৈর্ঘ্য কি করতে হবে? 64কে 4 দিয়ে ভাগ করতে হবে, তো কত? 4 16 64 সমান 16, 16 মিটার। তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুকে বাহু দিয়ে গুণ করতে হয়, বাহু গুণিত বাহু বর্গ মিটার
सोलह पे सोलह दिए वन, सोलह पे सोलह दिए वन कत हबे 256 वर्ग मीटर। सोलह के सोलह दिए गुण कर ले 256 वर्ग मीटर हबे। तारपरे पनेरो कोनटी छोट 1999 सेंटीमिटार अथवा 199 मीटार। 199 मीटार समान कत सेंटीमिटार, तो मीटार थेके सेंटीमिटार गेले कि हय 100 दिए गुण हय। तो 199 আর 100 দিয়ে গুণ করে দুটা শূন্য বেড়ে যাবে, তো এটা হয়ে গেল 19,900 যেখানে, আর এটা হলো 1999। তো কোনটি ছোট, তো এইটি ছোট, এইটি 1999 সেন্টিমিটার ছোট। তারপরে 16, প্রতি কেজি আপেলের দাম 100 টাকা, প্রতি কেজি আমের দাম 65 টাকা হলে হলে 3.5 কেজি আম আর 1.5 কেজি আপেলের মোট দাম কত, তো কি করতে হবে, যোগ করতে হবে 65 টাকা কেজি দরে 3.5 কেজি, তো 3.5 কে পূর্ণ ভাঙালে কত হবে, 3 গুণে 6 আর কে 7, 7 2 গুণিত 65 যোগ 1.5 কে পূর্ণ ভাঙালে কি হবে 3 এর 2, 3 এর 2 100 টাকা কেজি দরে। তো সমান কত, 65 কে 7 দিয়ে গুণ করলাম, 5 7 35 এর 5, হাতে থাকলো 3, 6 7 42, 42 3 45, 455 ভাগ 2 যোগ 300 কে 3 কে 100 দিয়ে গুণ করলে 300 বাই 2, তো 455 আর 300 কত, 755, 755 কে 2 দিয়ে ভাগ করো, 755 কে 2 দিয়ে প্রথমে 3 দিয়ে, 3 দুগুণে 6 1, 5 নামিয়ে দাও, 7 দুগুণে 14 1 নেমে গেল, আবার 7 দুগুণে 14 1 নেমে গেল, এখানে দশমিক, দশমিক 9, 5 দুগুণে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দিয়ে 377.50, এই যে এটি উত্তর 4 দাগের। তারপরে 17, সমান 1000 ভাগের 5 ভাগ, তো 5 টাকা উপরে দাও নিচে 1000, তো 3 ঘর পরে দশমিক, তো একটি 5 রয়েছে, তো এই যে 5 3 ঘর, এই যে এরকম হবে 0.005, তো এই যে 2 দাগেরটি উত্তর ঠিক। তারপরে রবি পরীক্ষা নিচের তালিকা অনুযায়ী কোন বিষয়ে সবচেয়ে বেশি পেয়েছে, বাংলায় 65, অঙ্কে 98, ইংরেজি 90, বিজ্ঞান 75, তো সবচেয়ে বেশি যে অঙ্কে, অঙ্কে বেশি পেয়েছে 98 অঙ্কে। তারপরে 19, 2025 গ্রাম আলু আর 1975 গ্রাম পেঁয়াজের মোট ওজন কত, তো যোগ করো, তো 2025 আর 1975, 1975 যোগ করলে 5 5 10 এর 0, হাতে থাকলো 9 10 এর 0, হাতে থাকলো 1, 9 10 এর 0, হাতে থাকলো 1, 3 আর একে 4, 4 কেজি, 4 কেজির সমান, এই যে 4 কেজির সমান। তারপরে লুডোর ছক্কার কয়টি তল, এই যে এইদিকে এক, এইদিকে তার নিচে 1 2 3, দুটি দুটি করে রয়েছে, 3 দুগুণে 6, তো কটি হবে, 6, 6টি তল।